স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের পথচারণায় আবারও মুখর রাবি ক্যাম্পাস। গুচ্ছ পদ্ধতিতে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়াও, 72-এর সংবিধান ফিরিয়ে দাও স্লোগানে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। করোনা পরিস্থিতিতে দীর্ঘ 18 মাস বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। রবিবার সকাল 10টার দিকে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল গেটে শিক্ষার্থীদের গোলাপ ফুল, মাস্ক, স্যানিটাইজার ও ক্যান্ডি খাইয়ে স্বাগত জানান। এ সময় শিক্ষার্থীরা দীর্ঘদিন পর হলে প্রবেশ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট 17টি হল, এর মধ্যে 11টি ছেলেদের এবং 6টি মেয়েদের। আগামী 20 আগস্ট থেকে শুরু হবে সশরীরে ক্লাস। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, উপ উপাচার্য প্রফেসর সুলতান উল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালাম, হল প্রাধ্যক্ষ ডক্টর রওশন জাহিদ, ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের হলে অবস্থানের জন্য অন্তত 1 ডোজ টিকা গ্রহণ বাধ্যতামূলক। প্রত্যেক হলে ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আইসোলেশনের রুমের ব্যবস্থা করা হয়েছে। কোনো শিক্ষার্থীর কোভিড-19 লক্ষণ দেখা দিলে তার নমুনা সংগ্রহ এবং টেস্টের ব্যবস্থা করা হবে। হলে বা ক্যাম্পাসে অবস্থানকালীন শিক্ষার্থীদের সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। উপাচার্য গোলাম সাব্বির সাত্তার সাংবাদিকদের বলেন, আশা করি শিক্ষার্থীরা এখন নির্বিঘ্নে তাদের ক্লাসগুলো শুরু করতে পারবে। তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে এবং ন্যূনতম 1 ডোজ টিকা নেয়। হলে যেন শিক্ষার্থীরা মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে এবং শারীরিক দূরত্ব বজায় রাখে। আমরা আশা করছি করোনা পরিস্থিতি আর খারাপের দিকে যাবে না। দীর্ঘ প্রক্রিয়া শুরু হয়েছে প্রায় 1.5 মাস আগে থেকে, তারা হলগুলো সম্পূর্ণরূপে প্রস্তুত আছে। আপনি যে কথাটা বললেন, কিছু কিছু হলে যে সকল রুমগুলো এরকম মনে হয়েছে সেগুলো আমরা অলরেডি রুম খুলে ছাত্রদেরকে ডেকে আমরা প্রস্তুত করে নিয়েছি। আর বিশেষ করে তাদের যে ফ্যাসিলিটিসগুলো দরকার, ইলেকট্রিসিটি দরকার, টয়লেট ফ্যাসিলিটি দরকার, ডাইনিং, এগুলো একদম সম্পূর্ণ প্রস্তুত আছে। প্রত্যেক হলে আইসোলেশন রুম আছে। এরপরেও আমাদের স্ট্যান্ডিং অর্ডার দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং সেকশনকে, কোনো ছাত্র এসে যদি তার রুম খুলে কোনো মানে পরিলক্ষিত এটা দেনান দেন, এটা ঠিক করে দেওয়া হবে। এবং প্রত্যেকটা হলের প্রভোস্ট তারা সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে যে ঘন্টা 2-এর মধ্যে তাদের যদি কোনো ছোটোখাটো রিপেয়ার থাকে সেটাও করে দেওয়া হবে। এই প্রস্তুতি তাদের কাছে আছে। কাজে 2020-21 শিক্ষাবর্ষে দেশের 3টি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রুয়েট সূত্রে জানা যায়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুদের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ভর্তি পরীক্ষায় সাধারণ প্রকৌশল বিভাগ সহ নগর পরিকল্পনা বিভাগ অর্থাৎ গ্রুপ কতে MCQ পদ্ধতিতে 500 নম্বরের এবং প্রকৌশলের পাশাপাশি স্থাপত্য বিভাগ নিয়ে গ্রুপ খতে 700 নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়াও, 72-এর সংবিধান ফিরিয়ে দাও স্লোগানে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু। কুমিল্লার ঘটনার প্রসঙ্গ টেনে মানববন্ধনে দেবু বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কুমিল্লায় ষড়যন্ত্রমূলক ঘটনা সংঘটিত করা হয়েছে। এটি সুপরিকল্পিত একটি ঘটনা। আমরা জানি কারা বাংলাদেশকে অস্থিতিশীল করে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে নিজেদের ফায়দা লুটতে চাচ্ছে। একটি ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন পূজামণ্ডপে হামলা ও ভাঙচুর করা হয়েছে। আমরা এই ধরনের অমানবিক কর্মকাণ্ডের ধিক্কার ও নিন্দা জানাই। যারা এই কর্মকাণ্ডে জড়িত তারা কোনো ধর্মকে হেফাজত করতে পারে না, তাদের কোনো ধর্ম নেই। দেবু বলেন, 72-এর সংবিধানে আমাদের ফিরতেই হবে। দেশের জাতীয় 4 মূলনীতি সহ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে আমাদের 72-এর সংবিধান প্রথমে প্রতিষ্ঠা করতে হবে। 72-এর 4 মূলনীতির মাধ্যমে সকল নাগরিকের মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব। স্বাধীনতার চেতনার সাথে যে সকল শক্তির একনিষ্ঠতা আছে তাদের
ঐক্যবদ্ধ হয়ে এই সংবিধান বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে আসতে হবে। নওগাঁ সদর ও রাণীনগর উপজেলার উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন 20টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রোববার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে এ মনোনয়নপত্র জমা দেন তারা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নওগাঁ সদর ও রাণীনগর উপজেলার 20টি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীদের সাথে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং স্বতন্ত্র প্রার্থীদের সাথে তাদের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। রবিবার বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপে নওগাঁ সদর ও রাণীনগর উপজেলার 20টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় সিক্ত হলেন সাবেক রাজনীতিবিদ ও আওয়ামী পরিবারের সন্তান আলহাজ আবিদ চৌধুরী। 2001 সালে নির্বাচনের পরে বিএনপির জোট সরকারের নির্মমতায় রাজনৈতিক কারণে মামলা, হামলা ও কারাবরণের এক পর্যায়ে তিনি প্রবাসে চলে যান। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে ইউনিয়নবাসীর অনুরোধে দেশে ফিরে দলীয় মনোনয়ন ফর্ম কিনেছেন তিনি। আবিদ চৌধুরী জয়নগর ইউপির বর্তমান চেয়ারম্যান ও নড়াগাছি থানা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন চৌধুরী ছিলেন। শনিবার বেলা 2টায় ঢাকা থেকে আসার সময় আলহাজ আবিদ চৌধুরীকে চাপাইল বিস্ফোরক থেকে তার পরিবার ও ইউনিয়নবাসী অর্ধ শতাধিক প্রাইভেট কার, 3 শতাধিক মোটরসাইকেল ও হাজারো জনতা বরণ করে নেন। এ সময় আবিদ চৌধুরী নেতাকর্মীদের নিয়ে জয়নগর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ইউনিয়নবাসীদের শুভেচ্ছা জানান। 2001 পয়লা অক্টোবরের নির্বাচনের পরে বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত প্রোগ্রাম আমি অ্যাটেন্ড হয়েছি। আমি ওই সময় বারবার মামলা খেয়েছি, অনেকবার জেলে গেছি। বিশেষ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, নোয়াখালীর কৃতি সন্তান আব্দুল মালেক উকিলের 34তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার জেলা কোর্ট মসজিদ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহিনের নেতৃত্বে কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, মিলাদ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া সদর উপজেলার বাদেরহাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ, মাইজদি মোহামেডান স্পোর্টিং ক্লাবে আলোচনার সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার বনাকাশা মোড়ে অবস্থিত মৌচাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল 5:30টার দিকে রেস্টুরেন্টের ভেতরে এ ঘটনা ঘটে। এ সময় হোটেলের চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে মালিককে মারধর করা হয়। মৌচাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার মাহফুজ আহমেদ জুম্মা জানান, বিকেলে একসঙ্গে অনেকগুলো মানুষ রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। এর 10 মিনিট পরে গ্লাস সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের শব্দ শুনতে পেয়ে আমিও ভেতরে ছুটে যাই। পরে দেখি হোটেলের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। হোটেল মালিক দুরুল হোদা জানান, বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে হোটেলে পৌঁছানো মাত্র একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হোটেলের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে তারা। জমিজমা বিরোধের জেরে এ ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষরা, দাবি হোটেল মালিকের। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবিও জানিয়েছেন তিনি। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।